দর্শক, খুলনা সিটি নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরোজ মোস্তফা। ফিরোজ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। দর্শক, আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরোজ মোস্তফা। ফিরোজ, প্রচার প্রচারণার শুরুতে প্রার্থীদের তৎপরতা কেমন দেখছেন? ধন্যবাদ রাজ আপনাকে। আপনি জানেন যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন আগামী 12 জুন, এই নির্বাচনকে সামনে রেখে কিন্তু আজকে কিন্তু প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রতি সকাল 10টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বরিশালের যে 7 জন মেয়র প্রার্থী এবং খোকন শ্রীনিবাসকে নৌকা প্রতীক এবং জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসকে লাঙ্গল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ফয়জুল করিমকে হাত পাখা এবং জাতীয় স্বতন্ত্র মেয়র প্রার্থী আসাদুজ্জামানকে হাতি এবং কামরুল হাসান রূপমকে দেয়া হয়েছে টেবিল ঘুড়ি এবং আলী হোসেনকে দেয়া হয়েছে হরিণ। এছাড়া জাকের পার্টির কিন্তু একজন মেয়র প্রার্থী রয়েছেন, তাকে গোলাপ ফুল প্রতীক দেওয়া হয়েছে, দলীয় প্রতীক। এবং আপনাকে আমি কি জানিয়ে রাখছি যে প্রতীক দেওয়ার সাথে সাথেই কিন্তু বরিশালের যে এই নির্বাচনকে সামনে রেখে কর্মী এবং সমর্থকরা কিন্তু তারা তাদের এবং নির্বাচনী পোস্টার আচরণবিধি মেনে কিন্তু এবং মাইকিং কিন্তু শুরু করেছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে যে একটি বরিশালের কমিটি করে দেওয়া হয়েছে, তাদের সেই কমিটি কিন্তু নির্বাচনী আচরণবিধি মেনে গৌরনদীতে বিকেল 3টা থেকে একটি বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই সভাটি শুরু হয়নি। আমি কিছুক্ষণ আগে আমাদের গৌরনদী সহকর্মীর সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত সভাটি শুরু হয়নি। ওই সভাটিতে আলহাজ আবুল হাসান আবদুল্লাহ এমপি সভাপতিত্বে কিন্তু এই সভাপতিত্বে কিন্তু এই সভাটি বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। সেই সভায় কিন্তু বরিশাল জেলার সকল উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ কিন্তু সেই বর্ধিত সভায় থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এই বর্ধিত সভায় কিন্তু বরিশালের যে মেয়র প্রার্থী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেন এবং তার পূর্ব নির্ধারিত কর্মসূচি 30 নং ওয়ার্ডে একটি কর্মসূচি থাকার কারণে কিন্তু তিনি এবং তার অনুসারীরা কিন্তু এই বর্ধিত সভায় উপস্থিত হচ্ছেন না বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। যে আওয়ামী লীগের প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আফজালুল করিম, আপনাকে একটু জানিয়ে রাখি যে এই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে 30টি ওয়ার্ডে আগামী 12 জুন কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে বরিশাল থেকে রাজ সর্বশেষ।